Assalamualaikum, hello everyone. Symphony তাদের Z series এ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে ইতিমধ্যে ফোনটার নাম হচ্ছে Symphony Z47 আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করে জানাবো এবং আপনাদেরকে জানাবো ফোনটি যে প্রাইসে লঞ্চ হচ্ছে সেই প্রাইস রেঞ্জ হিসেবে কেনা কি উচিত হবে কিনা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফার্স্ট অফ অল যদি আমরা ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি তাহলে বরাবরই Symphony Z series কিন্তু খুবই দুর্দান্ত ডিজাইন করে থাকে তো এই ফোনটাতেও কিন্তু তারা ব্যতিক্রম করেনি এই ফোনটার ডিজাইনও আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই গর্জিয়াস একটা ডিজাইন করেছে ক্যামেরা বাম্পটা দেখতেই পাচ্ছেন আপনারা বক্সি টাইপের একটা ক্যামেরা বাম্প দিয়েছে এবং ক্যামেরা বাম্পে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছে এখানে আর রিয়ারে কিন্তু এখানে দুটি ক্যামেরাই থাকবে আর যে ডিজাইন স্ট্রাকচার তারা এখানে ফলো করেছে সেটা হচ্ছে কি এটা রিয়ার পার্ট হবে গ্লসি টাইপের এর ফলে কিন্তু আঙ্গুলের দাগ বা হাতের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ফোনটাতে অবশ্যই আমি সাজেস্ট করবো একটা টিপিউ কেস ইউজ করার জন্য ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে প্রাইস রেঞ্জ হিসেবে একদমই ভালোই লেগেছে ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে ফোনটাতে রয়েছে 6.6 ইঞ্চেস এর HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে পিপিএস সেটি হচ্ছে 265 ওভারঅল যে প্রাইসে ফোনটি লঞ্চ হচ্ছে সেই প্রাইস রেঞ্জ হিসেবে এটার ডিসপ্লে কোয়ালিটি এটাতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে ওভারঅল সবকিছু আমার কাছে ডিসপ্লের দিকটা ঠিকঠাকই মনে হচ্ছে প্রাইস রেঞ্জ বিবেচনায় ফোনের সাইজও কিন্তু একদমই মিনিমাল রাখার চেষ্টা করেছে এখানে তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি সবকিছু কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে আর প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটাতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে যেটা কিন্তু ভালো একটা চিপসেট নিয়ে কথা বললে ফোনটাতে রয়েছে ইউনিসক T606 এই প্রসেসরটি যেটা 12 NM আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিইউ জিপিইউ সেকশনে থাকছে মালি G57 আর অপারেটিং সিস্টেমে ফোনটাতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 UI এই চিপসেটের পারফরমেন্স নিয়ে কথা বললে এটার পারফরমেন্স কিন্তু আপনারা মিডিয়াটেক হেলিও G35 বা মিডিয়াটেক হেলিও G70 এই ক্যাটাগরির ভিতরেই কিন্তু থাকবে মানে G35 থেকে কিছুটা আপগ্রেড এবং G70 থেকে কিছুটা লোয়ার গ্রেড তো বুঝতেই পারছেন এটা কিন্তু এই প্রাইস রেঞ্জ হিসেবে একদমই হাই কোয়ালিটির একটা প্রসেসর নয় এরা থেকে আপনি কিন্তু মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন তবে সেটা কিন্তু আহামরি হবে তা কিন্তু নয় ফ্রি ফায়ার বা টুকটাক যে নর্মাল গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন আর ওভারঅল এই ফোনটার অপারেটিং সিস্টেম আমার কাছে ঠিকঠাকই লেগেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সবকিছু ফিচার কিন্তু এই ফোনটাতে অ্যাভেলেবল থাকবে ক্যামেরা নিয়ে কথা বলে রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা 52 MP মেইন ক্যামেরা এবং 2 MP একটা ডেপথ সেন্সর ফ্রন্টে রয়েছে 8 MP সেলফি ক্যামেরা যেটা ওয়াটার ড্রপ নচে থাকবে 1080p 30fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বললে প্রাইস রেঞ্জ হিসেবে এটার ক্যামেরার পারফরমেন্স একদমই আহামরি হবে তা কিন্তু নয় আপনারা হয়তো ভাবতে পারেন এটাতে 52 MP দেওয়া হয়েছে এর ফলে কিন্তু মানে ক্যামেরার পারফরমেন্স খুবই দুর্দান্ত হবে আসলে ব্যাপারটা তেমন না 52 MP থাকার ফলে কিন্তু এটাতে কিন্তু ডিটেলস অনেকটাই বেড়ে যাবে ইমেজ কোয়ালিটি কিছুটা ইনক্রিজ হবে তবে প্রাইস রেঞ্জ হিসেবে অন্যান্য ফোনগুলোর মতোই আমি বলবো যে এটারও ক্যামেরা কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেফ কিছুটা অন্যান্য ফোন থেকে এই প্রাইস রেঞ্জ হিসেবে এটা আপগ্রেড থাকবে তা স্লাইডলি কিছুটা আপগ্রেড থাকবে তবে আহামরি কিছু হবে তা কিন্তু নয় ফোনটার ব্যাটারিতে রয়েছে 5030mAh এর ব্যাটারি 10W চার্জার এবং টাইপ সি পোর্ট এটার ব্যাটারি থেকে আপনি কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তবে আমি এখানে আশা করেছিলাম অবশ্যই যদি 18W একটা চার্জার দেওয়া হতো তাহলে চার্জিং স্পিডও আরো ভালো পাওয়া যেত আর ফোনটার প্রাইস বলা হচ্ছে 11,500 টাকা আর এটাতে সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে এখন যদি বলি এই প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে র্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে ফোনটার ডিসপ্লের ক্ষেত্রে আমি বলবো যে 10-এ-10 একদমই কারণ এই প্রাইস রেঞ্জ হিসেবে আমরা কিন্তু এখন 3GB 32GB আমরা ফোনও কিন্তু পেয়েছি আর বর্তমান সময়ে ফোনের যে ঊর্ধ্বগতি সেই ক্ষেত্রে কিন্তু 4GB 64GB তারা এখানে মেনটেন করেছে সেটা খুবই ভালো একটা বিষয় আর ডিসপ্লেতে কিন্তু তারা এখানে HD+ ডিসপ্লে দিলেও এখানে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে যেটা কিন্তু ডিসপ্লের পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দিবে আর অপারেটিং সিস্টেম ক্যামেরা সেকশন ব্যাটারি সবকিছু কিন্তু প্রাইস রেঞ্জ হিসেবে একদমই মানে ওয়ান অফ দি বেস্ট দেওয়া হয়েছে ডিজাইনও কিন্তু তারা এখানে খুবই গর্জিয়াস করেছে শুধু আমার কাছে একটু খারাপ লেগেছে ইউনিসক T606 এখানে যদি এই চিপসেটটা না দিয়ে মিডিয়াটেক হেলিও G37 বা G70 বা ইউনিসকের ইউনিসক T610 এই চিপসেটগুলো দেওয়া হতো তাহলে পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান অফ দি বেস্ট মানে পারফরমেন্স এই ফোনটি থেকে পেতাম তারপরও বলবো ওভারঅল এই ফোনটা খুবই গুড ডিল একটা ফোন হবে আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিনতে পারবেন এই প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দি বেস্ট একটা ফোন হবে Symphony Z47